হ্যালো ভিউয়ার্স, আবারও একটি আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের ভিডিওতে আমরা জানব 17তম শিক্ষক নিবন্ধন অর্থাৎ লিখিত পরীক্ষার ফল কবে, এ বিষয়ে আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন আমরা ভিডিওটি শুরু করছি। 17তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রত্যাশী বন্ধুগণ, আজকের যে নিউজটি নিয়ে কথা বলবো, এই নিউজটি প্রকাশ করা হচ্ছে 25 মে 2023 সকাল 11:35 মিনিটে। চলুন আমরা বিস্তারিত একটি জেনে নেই যে NTRCA এই ফল প্রকাশের ব্যাপারে কি বলেছে। যে গত 5 ও 6 মে 17তম শিক্ষক নিবন্ধনের স্কুল ও কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, এখন চলছে খাতা মূল্যায়নের কাজ। দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের কথা বলা হলেও কবে নাগাদ ফল প্রকাশ করা হবে তা জানাতে পারেনি পরীক্ষা আয়োজনকারী সংস্থাটি। বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়নের সংশোধিত নীতিমালা অনুযায়ী লিখিত পরীক্ষা গ্রহণের 45 দিনের মধ্যে ফল প্রকাশ করতে হবে। অনিবার্য পরিস্থিতিতে এ সময় আরও 15 দিন বাড়ানোর সুযোগ আছে। সব মিলিয়ে 60 দিনের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। এই হিসেবে আগামী 4 জুলাইয়ের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে NTRCA। NTRCA এর কর্মকর্তা জানিয়েছেন, পরীক্ষকদের দ্রুত সময়ের মধ্যে খাতা মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে। ফলাফল কবে প্রকাশ করা যাবে সেটি নির্ভর করছে পরীক্ষকদের উপর। পরীক্ষকরা যথাসময়ে খাতা দেখার কাজ শেষ করতে পারলে জুলাইয়ের প্রথম সপ্তাহে ফল প্রকাশ করা হবে। এ প্রসঙ্গে জানতে চাইলে NTRCA এর সচিব মোহাম্মদ ওবাইদুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নিয়ম অনুযায়ী 60 দিনের মধ্যে ফল প্রকাশ করার বিধান রয়েছে। এই লক্ষ্য নিয়েই কাজ চলছে। পরীক্ষকরা খাতা দেখছেন, সেগুলো দেখা শেষে ফেরত এনে ফল প্রস্তুত করা হবে। এসব কাজে কিছুটা সময় লাগবে। পরীক্ষকরা নির্ধারিত সময়ের মধ্যে খাতা দেখার কাজ শেষ করতে পারলে 60 দিনের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে বলেও জানান তিনি। প্রসঙ্গত 5 ও 6 মে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিয়েছেন 1,04,000-এর বেশি প্রার্থী। গত 5 মে অনুষ্ঠিত স্কুল ও স্কুল পর্যায়ে 2 এর লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন 57,274 জন। আর 6 মে অনুষ্ঠিত কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন 47,560 জন। প্রিলিমিনারি পরীক্ষায় 1,51,000 প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেলেও 1,04,000-এর বেশি প্রার্থী এ পরীক্ষায় দিয়েছেন। এরপরে লিখিত পরীক্ষার ফল প্রকাশের আপডেট, কোনো নিউজ আসলে এই চ্যানেলে আপনারা সবার আগে জানতে পারবেন। সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।